হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জলি আহমেদ, আপনাদের সাথে আছি বাংলাদেশি আমেরিকান ভ্লগার। আশা করি আপনারা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার ভ্লগে শেয়ার করব যারা ওজন নিয়ন্ত্রণ করেছেন, যাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন, তারা কীভাবে খাবেন সারাদিন। আরও দেখাচ্ছি, দেখুন এটা আমার মেয়ের খরগোশ, তার 10 বছর, খরগোশটা পালছে, তাই আজকে এই দিনটাতে সে খরগোশ কিনে নিয়ে আসছিল, তাই তার জন্মদিন করছে, 10 বছর জন্মদিন। একটা ছোট কেক নিয়ে আসছে, খুবই মজা করতেছে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের আমেরিকাতে স্কুল বন্ধ দিয়েছে, বাচ্চারা বাসায় আছে, তারা খুবই বোর, সেজন্যই সে জন্মদিন করতে চাইলো, তাই কেক কিনে দিলাম। ওর জন্য গিফটও নিয়ে আসছে, একটা পানির বটল, পানির বটলটা ভেঙে গেছে খরগোশে, আর ওর জন্য কিছু খাবার। খরগোশের খাবার এখানে পাওয়া যায়, কিনতে তাকে সেই খাবারগুলি খেতে দিতে হয়। এই খরগোশটা বেশি বড় হয় না, একই সাইজের থাকে। আপনার সাথে শেয়ার করলাম যে বাচ্চারা কতই না মজা করতে চায়। আমাদের সবারই খুবই মন খারাপ সারা বিশ্বে করোনা ভাইরাসের জন্য। দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, করোনা ভাইরাসটা যেন খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যায়। খরগোশটা চুপচাপ বসে আছে, দেখুন আমি একটু ভিডিও করলাম, আপনার সাথে শেয়ার করলাম। এই যে তার পানির বটলটা ভেঙে গেছিল, তাই ওর জন্য গিফট এটা, আর খাবার। আমার মেয়েটা তাকে দিচ্ছে, খরগোশটা চুপচাপ বসে আছে। আমি দেখাচ্ছি সকালের নাস্তা, যারা অলরেডি ওজন কমিয়ে ফেলেছেন তারা সারাদিন কী কী খাবেন। ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শে একবেলা ভাত খেতে হবে, তাহলে আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকবে। সকালে নাস্তাটা 2টা ডিম ভাজি খেতে হবে ভেজিটেবল দিয়ে। আমরা রুটি পরোটা বেশি খাবো না, তাহলে আবার ওজন বেড়ে যাবে। দেখুন বানিয়ে নিচ্ছে সকালের নাস্তাটা। ডিমে প্রোটিন আছে, আমাদের সারাদিনের খাবারের তালিকায় প্রোটিন থাকতে হবে, শর্করা থাকতে হবে, ফ্যাট থাকতে হবে। 1000 থেকে 1200 ক্যালোরি আমাদের খেতে হবে প্রতিদিন খাবারে, 1000 থেকে 1200 ক্যালোরি থাকতে হবে। শশা কেটে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার নাস্তা। এখন দেখাচ্ছি দুপুরের খাবার, আমি সিম নিয়েছি, আর শাক সংরক্ষণ করা ছিল সিদ্ধ করা, তাই ফ্রিজ থেকে বের করেছি, সিমটা সিদ্ধ দিয়ে দিলাম পানি দিয়ে। একটি প্যানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিব। আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, আমার শর্করাটা নিতে হবে শাকসবজি থেকে। যারা অলরেডি ওজন কমিয়ে ফেলেছেন তাদেরকেও শাকসবজি খেতে হবে। এ শাকটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে সিম সিদ্ধ হয়ে গেছে, সিমটাও দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম খুব সামান্য পরিমাণে।
শাকটা সিদ্ধ করা ছিল সেজন্য আর দিতে হলো না। এই যে সিম, সিদ্ধ সিমটা দিয়ে দিলাম, একই সাথে ভাজা ভাজা করে নিব। রান্না হয়ে গেল সিম আর শাক ভাজি, এটা খুবই মজার, আপনারাও ট্রাই করবেন। এখন আমি দেখাচ্ছি রুই মাছ রান্না খুব সহজভাবে। রুই মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, ভিনিগার দিয়েও ধুতে পারেন, লেবু পানি দিয়েও ধুতে পারেন। এখন পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব, মাখায়া ভেজে নিব। এই মাছটা, রুই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, খুবই টেস্টি। মাছের মধ্যে ওমেগা 3 থাকে। ভেজে নিচ্ছি মাছ। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আপনারা সরিষার তেল দিয়েও ভাজতে পারবেন, খাঁটি সরিষার তেল। আমরা খেতে পারি ভালো ফ্যাট, সরিষার তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, ঘি, বাটার, এগুলি ভালো ফ্যাট আমাদের খেতে হবে। এই মাছের তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি, রসুন কুচি ভেজে মাছটা রান্না করব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, রসুন কুচি। পিঙ্ক সল্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এক কাপ পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। তারপর মাছগুলি ঢেলে দিব। আমরা তো ফ্রেশ মাছ পাই না, সেজন্য ফ্রোজেন মাছ আমাদেরকে ভেজে রান্না করতে হয়। ধনে পাতা কুচিপুর দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিব। মাঝে মাঝে খুলে একটু নাড়া দিতে হবে,
একটা খুবই সহজ। দেখুন রান্না হয়ে গেল আমার রুই মাছ। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা দেখতে পারবেন। আজ এই পর্যন্তই। দেখুন 2 টেবিল চামচ ভাত, 2 পিস মাছ আর শাক, এটা আমাদের রাতের ডিনারে খেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।